নমস্কার, আমি আপনাদের অলবে সুরজিৎ। আমি চলে এসেছি আজকে ছোট্ট একটি টপিক নিয়ে। টপিকটা হচ্ছে, আমরা কি আদৌ ভালো আছি? সবাই আমরা কি আদৌ সত্যি ভালো আছি, নাকি ভালো থাকা অভিনয় করছি? যদি ভালো থাকা আমরা অভিনয় করে থাকি, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ আমরা অনেক কিছু সিচুয়েশনে আমরা কিন্তু আমাদের সঠিক কথা আমরা বলতে পারি না। সঠিক আমাদের যে কষ্ট, আমাদের যে চাহিদা, আমরা কিন্তু এক্সপ্রেস করতে পারি না সবার কাছে। সত্যি পারি না কিন্তু। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি সঠিকভাবে আমাদের চাহিদাটা এক্সপ্রেস না করতে পারি, তাহলে তো খুব মুশকিল হয়ে দাঁড়িয়ে যাবে। তো ফার্স্ট অফ অল, যদি আমরা চাহিদাটাকে, আমরা আমাদের যে চাহিদাটা আছে, সেই চাহিদার উপর যদি আমরা জোর দিই যে আমাদের কি কি লাগবে লাইফে, আমাদের কি কি দরকার, তো সেটা হলেই তো আমাদের সবকিছু মিটে যায় না? তাহলে তো আর কোনো প্রবলেম থাকলো না। তো সত্যি কি সবকিছু প্রবলেম থাকলো না? প্রবলেম তাও থাকবে। কেন বলছি? তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে না আমাদের চাহিদার কোনো শেষ নেই। যতই দাও ততই চাই, হয় আর না, একটা কথা আছে না? তাই আপনি যদি না চাইতে সব পেয়ে যান, তাহলে কিন্তু খুব মুশকিল। তাহলে কিন্তু সেই চাহিদা, সেই জিনিসটার দামটা কিন্তু আপনি দিতে পারবেন না। যদি আপনি সেটা খেটে অর্জন করেন, যদি আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করেন, বা যদি আপনি খেটে অর্জন করেন, তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি ওটার অ্যাহমিয়ত, ওটার যে চাহিদাটা, আপনি বুঝতে পারবেন। তাই অনেক সময় আমরা না চাইতে অনেক কিছু পেয়ে যাই বলে হয়তো অনেক কিছু দাম দিতে পারি না। সেটা যদি আমরা অর্জন করতে পারতাম, তাহলে কিন্তু আমরা সবসময় সেই দামটা কিন্তু আমরা দিতাম, ডেফিনেটলি দিতাম। কি দিতাম? তো অবশ্যই দিতাম। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু আমাদের চাহিদার দিকে বেশি ফোকাস করছি। আমাদের যে ভালো যারা বাসছে, তাদের দিকে কি আমরা ফোকাস করছি না? শুধু চাহিদার উপর ফোকাস করে গেলে শুধু হবে না। কিন্তু যে আপনাকে প্রকৃত ভালোবাসে, যে আপনাকে প্রকৃত চায়, তাদের দিকটা কিন্তু দেখতে হবে। শুধু নিজের চাহিদার উপর বেস করে গেলে কিন্তু এগুলো হবে না। তাই আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে যে আপনাকে কে ভালোবাসে, ঠিক আছে? আপনাকে কে ভালোবাসে, আপনার অ্যাপিয়ারেন্সের থেকেও বড় কথা, আপনার চাহিদা, যে মূল বস্তু, সেটা কিন্তু খুব দরকার যে আপনাকে কারা ভালোবাসছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে চাহিদার উপর বেশি ফোকাস না দিয়ে আপনাকে কে ভালোবাসছে তার উপর ফোকাস করুন। এটা মানে আপনি বেশি ভালো থাকবেন। এভাবেই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা অনেক দূরে ছড়িয়ে দেবেন, যাতে চাহিদার মূল বিষয়বস্তুটা আপনাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবেন।